কিরে শিল্পপতির পোলা, আর বইন রে মাইরা ফলাইলি, অথচ কোনো সাংবাদিক তোর নাম নিচ্ছে না। হায়রে মুক্তিযোদ্ধার সন্তান, কোন দুনিয়াতে বাস করিস, এখনো টের পাইলি না? আমার বোন রে মাইরা, তুই এখনো বুক ফুলে ঘুরতে আসত, মনে রাখিস আমি কম না, মুক্তিযোদ্ধার সন্তান আমি। আরে মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোনো হুজুর না যে 71 টিবি আমার ফোন কল পাস করবে, আমি শিল্পপতির সন্তান। তোরে আমি ছাড়ছি না, আমার বোন মারার অপরাধে জেলখানায় ঢুকাবই। তোর বাবার মতো কত মুক্তিযোদ্ধা দেখছি রাস্তায় ঘুরে ভিক্ষা করছে, আর তুই তো মুক্তিযোদ্ধা না, তার সন্তান, কি করবি আমার? ভুলে যাইস না, আমি মুক্তিযোদ্ধার সন্তান, তুই আমার বোনকে ধর্ষণ করে মারছিলি। কোন সাংবাদিক আমার নাম নেওয়ার সাহস পায় না, আর তুই আমার জেলখানায় ঢুকাবি, এটা খুবই হাস্যকর। তুই কি করে ভুলে যাস আমি একজন নামিদামি শিল্পপতির সন্তান, তোর বোন আমার সাথে ইচ্ছাকৃতভাবেই শুয়েছে। তুই আমার বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে তোর সাথে রক্ষিতা বানিয়ে রাখছিলি। তোর বোন আমার টাকা দেখে পাগল হয়ে গেছে, আমার সাথে থাকতে চাইছে, তাই তাকে 1 লাখ টাকা মাসিক ভাড়া প্লট নিয়ে দিছি। আমার বোনের দুর্বলতার সুযোগ নিয়ে তুই তাকে ব্যবহার করেছিস। মাসে 1 লক্ষ টাকা প্লট ভাড়া দিয়েছি কি তার মুখ দেখার জন্য? তোর বোন লুবি, সে জানে আমি বিবাহিত, তারপরেও সে আমার সাথে সম্পর্ক করছে কেন? তুই লোভ দেখিয়ে আমার বোনকে মেরে ফেললি। তোর বোন আমার রক্ষিতা হিসেবেই ছিল, তার সব খরচ আমি বহন করেছি, মাসে 1 লাখ টাকা তার পিছে খরচ করেছি কি এমনে এমনে? তুই আমার বোনকে একলা একটা ফ্ল্যাটে রাখার সাহস পাইলি কই? আমি বড় লোকের সন্তান, আমার ভালো একটা স্ট্যাটাস আছে, আর এমন ভালো মানুষের 2-4টা রক্ষিতা থাকতেই পারে। তুই আমার বোনকে শেষ করে দিয়েছস সামান্য একটা ফটো আপলোড করার কারণে। তাই বলে সে ছবি আপলোড দিয়ে সবাইকে জানিয়ে দিবে নাকি যে আমি বসুন্ধরা গ্রুপের পরিচালকের রক্ষিতা? তুই তাকে রক্ষিতা বানিয়ে রাখতে পারবি, আর সে সেটা প্রকাশ করতে পারবে না। না, সে পারবে না, কারণ আমার মতো বড় লোকের পোলাপাইনের ঘরে একটা করে বিরিয়ানি থাকে, আর আমরা বিরিয়ানি ছেড়ে 2-4টা খিচুড়ি রাখি বাহিরে। আহ, আমার বোন তাহলে খিচুড়ি হয়ে গেছে? তখন তো বলেছিলি বিয়ে করবি, আমার বোন এখন রক্ষিতা হয়ে গেছে, আমিও দেখে নেব। কি আর দেখবি, দেখ আমি শিল্পপতির সন্তান আর তুই মুক্তিযোদ্ধার, আমরা শিল্পপতিরা জন্ম হয়েছি খেলতে, আসো খেলা হবে, কথা না বাড়িয়ে আসো খেলবো। খেলা হবে মুক্তিযোদ্ধা বনাম শিল্পপতি। খেলা শুরু করার আগে শুনো ভালো করে, চিন্তা করে মাঠে নামো, আমার সাথে পারবা কিনা? এই দেশ আমার বাবার দেশ, আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে, তোর মতো কুলাঙ্গারের সাথে খেলে যদি জিততে না পারি তাহলে বুঝে নিব আমার বাবা যেই দেশের জন্য যুদ্ধ করেছে সেই দেশটা আসলে বিক্রি হয়ে গেছে। খেলা শুরু করি, তোমার সাথে আমি হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া, আর বাংলাদেশের মানুষ কখনো চাইবে না টাকার কাছে দেশ হেরে যাক।